বঙ্গবন্ধুর সঙ্গে আমার ছোটবেলার কিছু অমূল্য স্মৃতি সামান্য অংশ তুলে ধরছি। আমার 4.5 বছর বয়সের একটি ঘটনা, যে সময় মানুষের স্মৃতি জমা হতে শুরু করে ঠিক সেই সময় একই রাতে একই সঙ্গে বঙ্গবন্ধু এবং আমার বাবা তাজউদ্দিন আহমদকে পাকিস্তান সরকার গ্রেফতার করে। বাবার সাথে মাসে দুই মাসে তিন মাসে জেলখানায় দেখা হওয়ার মধ্য দিয়ে বাবার সাথে আমার পরিচয় হতে থাকে। একই সঙ্গে আমার মনের মধ্যে বিশাল ছায়াবৃক্ষ ভরসার স্থল হিসাবে বঙ্গবন্ধু জাগ্রত হতে থাকেন। 69-এর গণ অভ্যুত্থানে পাকিস্তান সরকারের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনতার মুজিব জনতার মাঝে ফিরে আসেন। এর বছর খানেক পর আমাদের তিন বোনের পর ভাই সোহেলের জন্ম 1970 সালে। বঙ্গবন্ধু যেন অপেক্ষায় ছিলেন, কিছুক্ষণের মধ্যেই তিনি চলে এলেন আমাদের বাসায়, সঙ্গে টুকরি ভরা ভরা মিষ্টি। পরম মমতায় এখনও চোখে ভাসে তিনি কোলে তুলে নিয়েছিলেন সদ্যজাত শিশুটিকে। আমাদেরকে কত আদর স্নেহ করতেন এখনও মনে হলে আনন্দে চোখ ভিজে যায়। সোহেলের তখন বয়স 4 বছর। বঙ্গবন্ধু একবার জিজ্ঞাসা করেছিলেন ওর কি ভালো লাগে, সে বলেছিল খরগোশ। এত ব্যস্ত একজন মানুষ ভোলেননি সে কথা। 1975-এর শুরুতে চমৎকার একটি কাঠ আর তার দিয়ে তৈরি একটা ঘর, সেই ঘরের মধ্যে দুটি খরগোশ দিয়ে পাঠিয়েছিলেন সোহেলের জন্য।